أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمير الجماعات ডাক্তার শফিকুর রহমান أمير الجماعات ডাক্তার শফিকুর রহমান সহ নেতৃবৃন্দের মুক্তি অবৈধভাবে ক্ষমতা দখল করা আওয়ামী লীগ সরকারের পদত্যাগ নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের দাবিতে আয়োজিত ঐতিহাসিক মহাসমাবেশ মহাসমুদ্রে উপস্থিত সংগ্রামী জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের আয়োজনে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি জননেতা সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান উপস্থিত রয়েছেন আজকের আয়োজনে সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমরা সম্মানিত অতিথিবৃন্দের বক্তব্য শুনব ইনশাআল্লাহ প্রাণপ্রিয় উপস্থিতি খাসিবাদী আওয়ামী লীগ সরকার স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে বন্দী করে ফেলেছে বন্দী করেছে এদেশের রাজনীতি বন্দী করেছে এদেশের অর্থনীতিকে বন্দী করেছে এদেশের গণতন্ত্র মত প্রকাশের অধিকার বন্দী করেছে এদেশের মানবতাকে খুন খুন হত্যা নির্যাতন করে আওয়ামী লীগ বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে এদেশের সমৃদ্ধ অর্থনৈতিক কাঠামোকে ভেঙে ফেলেছে ব্যর্থ আওয়ামী লীগ সরকার সংগ্রামী জনগণ আওয়ামী লীগ সরকার বিগত 15 বছরে ইসলামী ছাত্র শিবিরের উপর অবর্ণনীয় নির্যাতন চালিয়ে ইসলামী ছাত্র শিবিরকে নিশ্চিহ্ন করার প্রয়াস চালিয়েছেন তাকিয়ে দেখো ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করা যায় না ইসলামী ছাত্র শিবিরকে নিশ্চিহ্ন করার শক্তি তোমাদের নেই সংগ্রামী জনগণ আমরা আহ্বান রাখব খাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করার জন্য বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আপামর জনতাকে সাথে নিয়ে দৌড়বার আন্দোলন গড়ে তোলন খাসিবাদের তক্তে তাউস ভেঙে চুরমার করার পূর্ব পর্যন্ত শিবির ক্ষান্ত হবে না ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আজকের সমাবেশে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ